दिल्ली नॉर्थ एवेन्यू इलाकाय निजेर फ्लैट थेके उद्धार हय बीजेपी सांसद रामस्वरूप शर्मार देह फले बातिल करा हुए छे बीजेपीर संसदीय दलेर बैठक प्राथमिक सूत्रेटी आत्महत्या बोले मने करलेओ ময়নাতদন্তের पर विषयटी परिष्कार हबे बोले जानियेछेन दिल्ली पुलिस। দিল্লিতে রহস্যমৃত্যু বিজেপি সাংসদ রামস্বরূপ শর্মার রাজধানীর নর্থ এভিনিউ এলাকায় নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় ওই সাংসদের দেহ। এই ঘটনার ফলে বাতিল করা হয়েছে বিজেপি সংসদীয় দলের বৈঠক। দিল্লি পুলিশ সূত্রে খবর আত্মহত্যা করেছেন সাংসদ শর্মা, যদিও ময়নাতদন্তের পর গোটা বিষয় পরিষ্কার হবে। এদিকে সাংসদের এহেন মৃত্যুতে রীতিমতো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। হত্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1958 সালে হিমাচল প্রদেশের মান্ডিতে জন্মগ্রহণ করেন রামস্বরূপ শর্মা। 2014 সালে মান্ডি থেকে লোকসভার সদস্য হন তিনি। 2019 সালেও নিজের আসন ধরে রাখতে সক্ষম হন তিনি। বিদেশ মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন সাংসদ শর্মা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ এলাকায় একটি হোটেলে মৃত অবস্থায় উদ্ধার হয় কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলির সাংসদ মোহন দেহলকারের দেহ। সুইসাইড নোটে একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। এদিকে সাংসদের মৃত্যু ফলে বাতিল করা হয়েছে বিজেপির সংসদীয় দলের বৈঠক। সংশয় দেখা দিয়েছে বাংলার নির্বাচন নিয়ে হতে চলা দলীয় বৈঠক নিয়েও। যদিও সূত্রের খবর, পশ্চিমবঙ্গে নির্বাচনী কৌশল ঝালিয়ে নিতে কোর কমিটির বৈঠক পিছিয়ে নিতে নারাজ গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। ইতিমধ্যে বাংলা থেকে ডোলের একাধিক নেতারা রাজধানীতে হাজির হয়েছেন। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।